ওমর ফারুক শিবরাইলি 5000 টাকা আল্লাহ কবুল করেন। মাকবুল তু হায় সাজা হায় কাবিল তু বহুত হায় মাকবুল তু হায় সাজা হায় কাবিল তু বহুত হায় আয়না কে মানিন্দে তু নেহি দিন তু বহুত হায় আয়না কে মানিন্দে তু নেহি দিন তু বহুত হায় এক চশমে জাদান গাফিল যা শাহে নবাসি এক চশমে জাদান গাফিল যা শাহে নবাসি শায়দ কে নিগাহে কোন দাগাহ নবাসি শায়দ কে নিগাহে কোন দাগাহ নবাসি উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা হো হর চিজ মে লজ্জত হায় অগর দিল মে মজা হো হর চিজ মে লজ্জত হায় অগর দিল মে মজা হো। কিন্তু এখানে একটা সূত্র আছে, যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। কেমন মানে? পক্ষ নিয়ে প্রাণটা দিতে প্রস্তুত হয়ে যায়। কথা বুঝেন নাই? একটা লোক বন্ধুর জন্য জীবন দিতে রাজি, কারণ তার অন্তরে পুরা রন্ধ্রে রন্ধ্রে বন্ধুর পরিচয় লাভ হয়েছে। কথা ঠিক? একটা দলের পক্ষে মানুষ আন্দোলন করে কিনা, নেতার পক্ষে করে কিনা, পীরের পক্ষে করে কিনা? এত বুঝাইবেন বুঝবে না, বুঝ আসবে না। সে বলছে তো বলছে, মোহাব্বত পরিচয় মারেফত এমন ভাবে ঢুকলো যে জীবন যাবে, দল ছাড়বে না, জীবন যাবে, নেতা ছাড়বে না, জীবন যাবে, পীর ছাড়বে না। এটা তো আপনাদের নজরে আছে, ওইটা বুঝলে এখানে অ্যালার্জি কেন? যে আমরা রসুলের জন্য জীবন দিতে চাই, আল্লাহর দিনের জন্য জীবন দিতে চাই, কিছু আসে কি জমিনে? কারণ এদের অন্তরে আল্লাহর মহব্বত রসুলের পরিচয় এত গভীর হয়েছে, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, টাকার চিন্তা নাই, ব্যবসার চিন্তা নাই, নবীর মহব্বতে আল্লাহর দিনের মহব্বতে জীবনটা দিতে পারলেও তার কলিজা ঠান্ডা হয়ে যাবে। পরিচয়ের ব্যাপার, মহব্বতের ব্যাপার, কথা বুঝেন নাই? তুমি নেতার জন্য জীবন দিতে পারলে কেন জীবন দেয়? নেতার কারণে তার পেট চলে, কথা বলেন না কেন? একজন ব্যক্তি বন্ধুর জন্য জীবন দেয় বন্ধুর কারণে, ব্যবসায়ী দোকানওয়ালা দোকানটারে মাথার মুকুট মনে করে, কথা ঠিক না? কেউ জুতা নিয়ে ঢুকলে মাথা গরম হয়ে যায়, ওনার গায়ে দুইটা আঘাত করলে এত কষ্ট পাবে না, ওনার হালাল উপার্জনের ফ্যাক্টরি দোকানে যদি কেউ উল্টা পাল্টা করে এটাই যে কষ্ট পাবে। এখন আমাদের ইসলামের লাইনে যারা চলতেছি, আমাদের সিদ্ধান্ত আর চিন্তা চেতনার নির্যাস হলো, এই চেয়ারে বসার মতো যোগ্যতা কি আছে আমার? এলেম নাই, আমল নাই, টাকা নাই, সম্পদ নাই, জমিন নাই, প্রতিপত্তি নাই, বাহাদুরি নাই, জনবল না। তো এখানে বসার মানদণ্ডটা কি? একমাত্র আল্লাহর মহব্বত রসুলের আদর্শ।